ধামসা মাদলের তালে সপ্তম বর্ষ জেলা খাদি মেলার সূচনা মধ্যমগ্রামে। মেলা চলবে আগামী 11ই ডিসেম্বর পর্যন্ত। খাদিকে আরও আকর্ষণীয় করে তুলতে এই উদ্যোগ বলে জানা গেছে। সোমবার সন্ধ্যায় মধ্যমগ্রাম সুভাষ ময়দানে শুরু হল সপ্তম বর্ষ জেলা খাদি মেলা। মেলা চলবে আগামী 11ই ডিসেম্বর পর্যন্ত। এবছর মেলাতে মোট স্টলের সংখ্যা 144টি। প্রদীপ জ্বালিয়ে মেলার শুভ উদ্বোধন হয় এদিন। ধামসা মাদলের তালে আদিবাসী নৃত্য মেলা প্রাঙ্গণ জুড়ে, যা এই মেলার অন্য এক মাত্রা যোগ করেছে। পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের তরফ থেকে এই মেলার আয়োজন করা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খাদির নানান বিপণী নিয়ে মেলায় তাদের স্টল সাজিয়েছেন বিক্রেতারা। মেলার সাফল্য কামনা করে এই মেলা থেকে আগামীতে জেলায় যাতে আরও বেশি করে খাদির আউটলেট বাড়ানো যায় তার চিন্তাভাবনা করা হচ্ছে বলেও জানান পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের সভাপতি কল্লোল খাঁ। আলাদা করে কোনো রাজ্যের সহায়তা নয়, আগামী দিনে রাজ্য সরকারের সহায়তা নিয়ে খাদি ও গ্রামীণ শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। বিশেষ করে গ্রামীণ শিল্পকে স্বনির্ভর করার লক্ষ্যে এগিয়ে যাবে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ। পাশাপাশি লকডাউন ও করোনা প্রবাহ কাটিয়ে দেশ এখন অর্থনৈতিকভাবে কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে। তাই 2022 খাদি মেলায় মানুষের অর্থাৎ ভালো ক্রেতার উপস্থিতি থাকবে বলেও মনে করছেন পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের মুখ্য নির্বাহী আধিকারিক সুমিতা বাগচি। পশ্চিমবঙ্গ খাদি এবং গ্রামীণ শিল্প পরিষদের তরফ থেকে 2022 28 নভেম্বর মধ্যমগ্রামে যে সুভাষ ময়দানে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প মেলার উদ্বোধন হলো, এই শিল্প মেলায় বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের খাদির বিভিন্ন বিপণী এবং পশ্চিমবঙ্গের শিল্প সমৃদ্ধ নিয়ে যারা এখানে এসছেন, শিল্প নৈপুণ্যতার যে মেলা এবং সম্প্রীতির মেলা, এটা আজকে যে শুভ উদ্বোধন হলো, সেই শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন অতিথি উপস্থিত ছিলেন এবং বাংলার খাদি মেলা এবং যে শিল্প পরিষদের গ্রামীণ শিল্প পরিষদের বিভিন্ন শিল্পীর যে নৈপুণ্যতা, যে ধারক বাহক তারা সামগ্রী নিয়ে এসছেন, আমি মনে করি যে নিশ্চয়ই মধ্যমগ্রাম মেলা তার সফলতা অর্জন করবে। তিনি বলেন মধ্যমগ্রাম দিয়েই খাদি মেলার সূচনা হলো, আগামীতে অন্যান্য জেলাতেও খাদি মেলা অনুষ্ঠিত হবে। খাদি মেলার মধ্য দিয়ে মহিলাদের আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া ও স্বনির্ভর হওয়ার সুযোগ থাকছে। যারা সেভাবে দোকান খুলতে পারছেন না তাদের কাছেও বড় সুযোগ রয়েছে এই মেলার মধ্য দিয়ে। পাশাপাশি খাদি শিল্পের সাথে জড়িত মহিলাদের সংখ্যা পুরুষদের তুলনায় বেশি বলেও জানান সুমিতা দেবী। আফটার লকডাউন পিরিয়ড অনেকটাই আমাদের ইকোনমি এখন ওপেন আউট হয়েছে, তো আমরা আশা করছি খুবই ভালো সেল হবে। এবং যেটা আমাদের কনসেপ্ট হয়েছে, এবারে প্রত্যেক ডিস্ট্রিক্টে আমরা মেলা করবো, সেভাবে আমরা এগোচ্ছি এবং মধ্যমগ্রাম দিয়ে আমাদের শুরু হচ্ছে এবং পরপরে আমাদের ডিস্ট্রিক্ট মেলাগুলো হবে, স্টেট মেলা হবে। তো আমরা খুব আশাবাদী যে এখান থেকে যেটা শুরু হলো এবং এটা আমরা ধরে রাখতে পারবো এবং আমাদের যারা খাদির আর্টিজান আছে বা আমাদের ভিলেজ ইন্ডাস্ট্রি যারা তৈরি করছেন, তাদের এটা একটা ভীষণ সাহায্য করবে তাদেরকে আবার ইকোনমিতে ফিরে আসার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মধ্যমগ্রাম। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।